নজর রাখবো পরবর্তী সংবাদে। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে একটি বিশেষ আয়োজন, বিশেষ সেমিনার, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ তাদের কার্যকারিতা হারাচ্ছে বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের আদৌ কোনো কার্যকারিতা হারাচ্ছে, এই বিষয়ে ছিল আজকের সেমিনারটি। মুক্তধারা প্রেক্ষাগৃহে যেখানে সমস্ত বিচারপতি থেকে শুরু করে আইনজীবীরা উপস্থিত ছিলেন, রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি ওড়িশা হাইকোর্টের শুভাশিস তারাপাত্র ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বরিষ্ঠ আইনজীবী, সাংসদ পিভি সুরেন্দ্রনাথ বরিষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ সেমিনারকে কেন্দ্র করে। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগেই আজকের সেমিনারটির আয়োজন করা হয়। তার মূল বিষয়বস্তু ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে। আজকের এই সেমিনারে উপস্থিতি লক্ষ্য করা গেছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশিস তলাপাত্রের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। গর্বিত হচ্ছি যে সারা ভারত আইনজীবী সমিতি আজকে আমাকে এই বিষয়ে কিছু বলার জন্য বলেছে। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে, ভারতবর্ষের সেই নাগরিকদের অংশ হিসেবে আমি নিজেকে মনে করি যারা মনে করে যে এই দেশের গণতন্ত্র যদি না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না, এই দেশে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না, এই দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যকে রক্ষা করা না যায় এই দেশের গণতন্ত্র বাঁচবে না, এই দেশ বাঁচবে না, এই দেশের যদি কোটি কোটি বেকার দেশ কর্মসংস্থানের জন্য সরকার সংবিধান নির্দেশিত পথে কাজ না করে এই দেশকে বাঁচানো যাবে না, এই দেশের মধ্যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে। যে যত সর্বশক্তিমান হিসেবে আজকে রাজনীতিতে আবির্ভূত হওয়ার চেষ্টা করুন না কেন এই দেশকে রক্ষা করতে পারবেন না। একটা কঠিন বাকির মুখে দাঁড়িয়ে এসে পৌঁছেছে ভারতবর্ষের গণতন্ত্র। আমার কোন দ্বিধা নেই, ভারতবর্ষের সাংবিধানিকতা যেটাকে আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউশনালিজম, এটাকে প্রায় খোকলা করে ফেলা হয়েছে এবং সংবিধানটা বাইরে আছে কিন্তু সংবিধানের আত্মাটা ক্রমশ সংকুচিত হয়ে এমন জায়গায় আটকে গেছে। আজকে আমাদের বন্ধু আমাকে গত পরশুদিন বলছিলেন যে আমরা কি কনস্টিটিউশন টয়লেট মানে গভীর লগ্নে পৌঁছেছি। আমি মনে হয় বললাম আমার মনে হয় না, আমরা বোধ হয় গভীর রাতে প্রবেশ করে নিয়েছি। এখন যারা স্বাধীনতার পরে অনেক স্বপ্ন নিয়ে এই দেশের সংবিধান রচনা করেছিলেন তাদের প্রতিনিধিদের দিয়ে তাদের বোধ হয় আবার জেগে ওঠবার সময় হয়েছে। যদি তাদের অধিকার নানাবিধ অধিকার, সবচেয়ে বড় অধিকার তাদের মর্যাদার অধিকার, সবচেয়ে বড় অধিকার যে আমি যা চিন্তা করি তা প্রকাশ করার অধিকার, সবচেয়ে বড় অধিকার আমার যে দুটো হাত আছে সেটা কাজ করে আমি যে মর্যাদার সঙ্গে বাঁচতে পারি, সবচেয়ে বড় অধিকার আমি পার্লামেন্টে সংসদে আমার প্রতিনিধিদের দিয়ে এই দেশকে চালিত করতে পারি, এই কথাগুলোর মধ্যে দিয়ে দেখবেন যে কতগুলো প্রতিষ্ঠানের ইঙ্গিত আমি দিয়েছি। আপনারা শুনলেন বিচারপতি শুভাশিস তলাপাত্রের বক্তব্য। প্রাক্তন বিচারপতি সেই জায়গাতে দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ তাদের কার্যকারিতা কোথাও কি হারাচ্ছে বা সঠিকভাবে বজায় রয়েছে কিনা বা গণতন্ত্র থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আজকের এই সেমিনারটির আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। সেমিনারে উপস্থিত ছিলেন সমস্ত আইনজীবী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতিরাও। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।